শুভেচ্ছা জ্ঞাপন করছি গ্রিন পার্কে। এবার আমাদের সপ্তম বর্ষের পুজো। গ্রিন পার্কের এই পুজোতে আমরা সবাই মিলে খুব আনন্দ করি। আজ মহাষ্টমীর সকালবেলা আমরা অঞ্জলি প্রদান করেছি। প্রতিদিন এই মহাপ্রসাদের ব্যবস্থা থাকছে। গ্রিন পার্কের যারা আবাসিক আছেন সবার প্রচেষ্টায়, সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্গা উৎসব হয়ে থাকে। আমরা খুব আনন্দ করি, চুপিয়ে পুজোর মজা নিই। আগামীতেও আমরা এই ধরনের দুর্গা উৎসব চালিয়ে যাব। মায়ের কাছে এই আশা রাখি, মায়ের কাছে প্রার্থনা জানাই যে প্রতি বছর যাতে এইভাবেই আমরা পুজোর আয়োজন করতে পারি। আমার নাম শুনতে অন্যান্য বছর তুলনায় এবছর আনন্দটা কেমন? তবে এরকম আমাদের মধ্যে বিশ্বাসন ছিল উৎসব ছিল বিগত দিয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনার অনুভূতিটা কিরকম? আমাদের এই পুজোটা তো অনেক পুরনো, এবার সপ্তম বার পূজা হচ্ছে। আমাদের পুজোতে আমরা যে পাড়ার সবাই একসাথে বসে খুব আনন্দ হই। বিকালবেলা আমরা ইয়ে করি সাংস্কৃতিক অনুষ্ঠান, সকালে অঞ্জলি, ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ, সন্ধ্যার সময় টি আবার হয়। সবাই এখানে আমাদের অনেক পরিবার আছে, সবাই মিলে আমরা আনন্দ করি। কোভিডের হাতছানি, বন্যার প্লাবন, তারপর এবারে পুজোটা কেমন? হ্যাঁ, এই জন্যই সবাই এত আনন্দ। কোভিডের দু বছর বন্ধ ছিল। হ্যাঁ, কোভিডের পরে দু এক বছর আমরা করেছি, আর এইবার এই জন্য বেশি আনন্দ আর সবাই সবাই কাজগুলো করে এসে মজা করছে। চলবে সারাদিনই এরকম, ভালো লাগে। হ্যাঁ, খুবই আনন্দ করি আমরা। আপনার ভালো লাগবে? আমি রত্নাদেবী। ধন্যবাদ রত্না ম্যাডাম, আপনার ধন্যবাদ সবাই দেওয়ার জন্য। দিদি, এই আনন্দ ঘন মুহূর্ত একটা পরিবারকে সবাই দেয়, একটা পরিবারিক পরিবেশ আমরা দেখতে পাই। সবাই সেখানে মনে হয় সবাই একবারই আমরা উৎসাহ তখন আসবো এখানে আমরা
দশমীর বিসর্জন করে আমরা এখানে এসে মাকে বিসর্জন করে এসে আমরা এখানে আবার মাছ ভাত সবাই খাই বেশ আনন্দ সন্ধ্যা সবাই আবার আমরা ইয়ে নিই বেশ আনন্দ আমরা গ্রিন পার্কবাসীর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি পুজোগুলোকে সবাই আসবেন আমাদের পুজো দেখবেন প্রসাদ নেবেন আনন্দ করবেন ফাংশন দেখবেন খুব ভালো লাগবে এবারে যে অনুভূতিটা আমি ডক্টর অভিনন্দন ভট্টাচার্য গ্রিন পার্ক হাউসিং সোসাইটির সেক্রেটারি প্রতি বছরের মতন এই বছরও আমরা গ্রিন পার্কে আমাদের সাত নম্বর বার এই দুর্গা পূজা উদযাপন করছি আমরা আমাদের এখানে 23টা বাড়ি আছে সবাই আমরা নিজেরা নিজেরা কোনো পরিশ্রম দিয়ে একটা সুন্দরভাবে সুন্দরভাবে এই দুর্গা পূজাটা আমরা করি আমরা এটা সবসময় খেয়াল রাখি যে যাতে এই পূজাটা যাতে আমরা মিস না করি এখানে অনেকেই বাইরে বাইরে কাজ করেন বিদেশেও কাজ করছেন ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ অনেক জায়গা আছে কিন্তু এই পুজোর সময় এমন একটা অকেশন যে সময় ওনারা সবাই এসে যান গ্রিন পার্কে নিজেদের বাড়িতে আর একটা বিরাট সুন্দরভাবে আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ হয় আর মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আবার আমাদের নিজেদের কাজে ফিরে যাই এই হচ্ছে আমাদের গ্রিন পার্কের একটা বিরাট বড় একটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল যেটা আমরা সববারই পালন করে যাচ্ছি সাত বছর ধরে করোনার সময় এক দু বছর কিন্তু কোনোবারই আমাদের আর মিস হয় না আমরা এটা খুব ভালোভাবেই খুব আনন্দে এই কয়েকটা দিন আমরা কাটাই আজকের এই শুভদিনে এই শুভদিনে আমি বরাক ভ্যালি নাগরিকদের এটাই বলতে চাইব যে আমরা যতদূর পারি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা উচিত এই পুজোতে অনেক নোংরা এই সেই হওয়ার ইয়ে থাকে কিন্তু আমাদের এই গ্রিন পার্কে আমরা খুব এটা খেয়াল রাখি যে যাতে নোংরা না হয় গ্রিন পার্ক নোংরা সেই মতো ঠিক সেভাবেই সারা শহরকে যদি আমরা নিজেদের শহর যদি ভাবি নিজেদেরই পাড়া নিজেদেরই পার্ক যদি ভাবি তো স্বাভাবিকভাবেই আমরা ফট করে নোংরা করতে চাইব না শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর বরাকবাসীকে এই দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই যাতে ভালো স্বাস্থ্য থাকুন আর পরের দুর্গাপূজা পর্যন্ত সারা বছর খুব আনন্দে ভালোভাবে যাতে কাটে ধন্যবাদ অভিনন্দন স্যার আপনি এখন মূল্যবান শুনে পেন আমাদের এই বরাকগত পরিক্রমা অনুষ্ঠানটা কেমন লাগে আপনার পরিক্রমা অনুষ্ঠানটা খুবই ইন্সপায়ারিং আমাদের জন্য খুব বড় একটা এনকারেজমেন্ট আপনাদের থ্রু দিয়ে আমাদের এই পুজোটা অন্যরা সবাই দেখতে পাবে অন্যরা সবাই জানতে পারবে আরও লোকজন আসবে দেখবে এটাই তো একটা বিরাট বড় আনন্দ আর আপনাদেরকে আমি গ্রিন পার্ক হাউসিং সোসাইটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের আরও শুভকামনা করছি আর পুজোর দিনগুলো আপনাদের যাতে খুব ভালোভাবে কাটে আনন্দময়ভাবে কাটে সেটাই ধন্যবাদ আপনাকে বড় কথা করি তোমার সঙ্গে আপনার মূল্যবান সময় ধন্যবাদ পুজো আপনাদেরকে প্রথমে কোন বরাক বার্তা থেকে আসছেন আমরা
পূজা কমিটি থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একক প্রচেষ্টা কিন্তু 23 পরিবারের এই পুজো গত 25 বছর থেকে চলে আসছে, কিন্তু এইবার একটু স্বতন্ত্র যে এইবার প্রথম আমাদের পেছনে নাইট ড্রিল থেকে চলছে। তো আমাদের আমি হচ্ছে বয়োজ্যেষ্ঠ, এখানে মন্মদার পরেই আমি স্টার্টিংয়ে আছি। আচ্ছা মন্মদার জায়গায় আমি বলছি, আমাদের প্রেসিডেন্ট ডক্টর সমৃদ্ধ, এক প্রিন্সিপাল মেডিকেল কলেজের ডক্টর সুজিত ভট্টাচার্য ভাইস প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট এবং ফাউন্ডার, উনি আমাদের গার্জিয়ানের মতো লিড করেছেন সপ্তাহে। এই বছরটা নতুনত্ব হলো আমাদের রেজিস্টার্ড গ্রিন পার্ক এই বছরই প্রথম হলো একক প্রচেষ্টায় ডক্টর সন্দীপ ধরে। ওই জন্য আমি জাস্ট বলাবলি করছিলাম যে এটা আমরা যদি অফিসিয়ালি জানানো থাকতো তাহলে হয়তো আমরা অনেক রিকগনিশন পেতাম, আমরা ওই দিয়ে আমরা আরও গরিবদেরকে সাহায্য করতে পারতাম। যাক আমরা থ্যাঙ্কফুল যে আপনারা এসছেন। আর আমি একটু বলতে আমাদের পুরোই সবসময় থাকে শিষ্য রঞ্জিত ভট্টাচার্য, অনেক পরিচিত নাম শিল্পী সন্দীপগড়। আমাদের পুজোটা দেখুন, দুর্গা পূজা শুরু হয়েছিল বারোয়ারি পূজা, মানে বারো ফ্যামিলির পূজা বলে ভাবত অনেকেই, এটা অবশ্য ঠিক হিস্টোরিক্যাল ট্রুথ আমার জানা নেই, কিন্তু সবাই বলে বারো জনে পূজা শুরু করেছিলেন বলে বারোয়ারি পূজা। আমাদের এই পুজোটাও সেই হিসাবে বারোয়ারি পুজোই, কিন্তু আমাদের 23 ফ্যামিলির পূজা, 23 ফ্যামিলির সঙ্গে আরও কয়েকজন আছেন, কিন্তু আমাদের আসলে এটা গ্রিন পার্কের পুজো, আমাদের ঘরের পুজো, আমাদের সবার ঘরের পুজো। আমরা এই কটা দিন মায়ের আরাধনা করে সবাই আনন্দ ফুর্তিতে কালচারাল ফাংশন ট্যাংশন দিয়ে আমরা শিখে নেব, তাই আমরা খুশি আপনারা এসছেন। এখন আমি সুজিতদাকেও বলবো। নমস্কার, আমি ডক্টর সুজিত ভট্টাচার্য, এক্স প্রেসিডেন্ট, লাস্ট প্রেসিডেন্ট ছিলাম। আপনাদেরকে ওয়েলকাম জানাই, আপনারা প্রসাদ দিয়ে যাবেন, পায়ের প্রসাদ দিয়ে যাবেন, ঘুরবেন, আমাদের এখানে যাই এসেছেন এর জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। প্রত্যেক বছর আবার আসবেন, সবাইকে অনুরোধ করছি আপনারা যেভাবে ঘোরাঘুরি করবেন, পূজা প্যান্ডেল যাবেন, আমাদের এদিকে আসবেন, সম্ভব হলে প্রসাদ নেবেন। আর আপনাদের জন্য আমার একটু খোলা রইল, যখন তখন আসতে পারেন কত অসুবিধা। এবার আমার পূর্বের প্রেসিডেন্ট ডক্টর মন্মথনাথ, কার্ডিওলজিস্ট। আমাদের এবার 7 বছরে পাওয়া দিয়েছে, সাত বছর হয়েছে। আমাদের পূজা স্টার্ট হয়েছিল 1915, তারপর 2 বছর মাঝখানে বন্ধ ছিল করোনার জন্য, আবার আমরা 2 বছর থেকে আরম্ভ করেছি পূজা। আর পূজাটা আপনাদের সবাই বলেছেন এটা আমাদের পারিবারিক পূজার মতো, যদিও আমরা কয়েকটা ফ্যামিলি মিলে করি, তবে এটা পারিবারিক পূজার মতো, খুব সাত্বিকভাবে আমাদের পূজা। আর এখানে আমাদের নিজের ছেলেমেয়েরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাইরে থেকে আমরা শিল্পী নিয়ে আসি, এই জন্য এখানে আমাদের সমস্ত এই 4 দিন দশমীর আগের দিন পর্যন্ত আমাদের খুব জমজমাট থাকে। আর আমরা বাইরের থেকে কোনো ডোনেশন নেই, আমরা সবাই আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী আমরা আসছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা আমাদের সবাই শুভেচ্ছা, বিজয়ের অ্যাডভান্স তৃতীয় শুভেচ্ছা। ভগবত দুর্গা দেব নমঃ।
Yandana cahit kutam. Kapın kutu. Kavun halı kutu.